শুভ দর্শক মন্ডলী, আপনারা অনেকেই পাহাড়ি মুরগি এবং মোরগের উপর একটা ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি পাহাড়ি মুরগি বিক্রি করে এমন একজন বিক্রেতার ওখানে আসছি। উনি সরাসরি খাগড়াছড়ি বান্দরবন থেকে এই মোরগগুলো সংগ্রহ করে। অরিজিনাল পাহাড়ি মোরগ এবং মুরগি পেতে হলে পারে এখানে আসলে আপনারা অরিজিনাল মোরগ মুরগি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের এই মোরগগুলো, একেবারে সরাসরি পাহাড় থেকে সংগ্রহ করা, অর্থাৎ খাগড়াছড়ি এবং বান্দরবন থেকে সংগ্রহ করা। পাহাড়ি দেশি মুরগি, পাহাড়ি গৃহস্থরা সারা দেশে গৃহস্থ যেভাবে পালন প্রতিপালন করে সেইভাবেই এগুলো প্রতিপালন করা হয়। আমার এখানে আনা তেল কম করছে, আমি মুরগির দাম বাড়াইনি, আমি মুরগিটার দাম না বাড়ানো তেলের দাম বাড়াইছি। তো মুরগি বাড়াইনি কেন, মুরগির একটা কাস্টমার তৈরি করতাম। হ্যাঁ, আমি চাই না মুরগি কেজি 218 গ্রাম মোরগগুলো। তো আমরা এখন এই মোরগ এবং মুরগির বিক্রেতা যারা, তাদের সাথে একটু দাম জানার জন্য চেষ্টা করব। আপনাদের সাথে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। এই মোরগগুলোর আনুমানিক ওজন কত? এই 2 কেজি আছে, 1 কেজি 800 আছে, 1 কেজি 600 আছে, 1 কেজি 500 আছে। আপনারা তা বিক্রি করেন সর্বোচ্চ একটা মোরগের ওজন কত কেজি পর্যন্ত হয়? এরই সর্বনিম্ন আমরা 3 কেজি ওজনের পর্যন্ত, 3.5 কেজি ওজনের পর্যন্ত বিক্রি। 3 কেজি 3.5 কেজি পর্যন্ত বিক্রি করছেন, তাই না? জি জি। তার মানে আপনাদের কাছে কেউ যদি 3.5 কেজি ওজনের মোরগ চায়, আপনারা দিতে পারবেন? দিতে পারবো, হ্যাঁ দিতে পারবো। সেই ক্ষেত্রে আপনাদের হাউসে না থাকলে একটু অপেক্ষা করতে হবে, আপনারা এনে দিতে? এনে দিব, হ্যাঁ এনে দিতে পারবেন। জি। আর এই মোরগগুলো তো সরাসরি আপনারা বান্দরবন এবং খাগড়াছড়ি থেকে সংগ্রহ করছেন? জি জি জি, সরাসরি ওখান থেকে। জি, অর্থাৎ হলো বান্দরবন এবং খাগড়াছড়ির যারা মুরগি চাষি, অর্থাৎ মুরগি যারা আমরা কৃষক বলি আর চাষি যাই বলি, যারা ওখানে লালন পালন করে সরাসরি তাদের কাছ থেকে সংগ্রহ করেন? জি জি জি, সংগ্রহ করেন। জি। তো আপনাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চান, তাহলে সরাসরি আপনাদের দোকানে এসে নিয়ে যেতে হবে, তাই? জি জি জি। পরবর্তীতে যখন আপনারা অনলাইন শুরু করবেন, তখন বাইরে কেউ চাইলে পরে পাঠাই দিতে পারবো। জি জি। কিন্তু আপাতত আপনারা পাঠাই দিতে পারবেন না? না না, এখানে এসে নিতে হবে। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ ভাই। একটু আপনার মোবাইল নাম্বারটা বলেন, কেউ যদি যোগাযোগ করতে চায় যাতে আপনার মোবাইলে যোগাযোগ করতে পারে। ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন। 01818 তারপরে 18 0 0 1 1 6 6 1 1 9 3 9 3। জি। ভাইজানের নামটা কি? মোহন মিয়া।
মোহন মিয়া জি আপনাদের একটু এটা তো সাধনপুর তাই না জি জি উত্তর সাধনপুর উত্তর সাধনপুর উত্তর সাধনপুর আপনার দোকানের নাম্বারটা কত 217 শুক্রা দর্শক মডেল এটা হলো উত্তর সাধনপুর 217 নম্বর দোকান উত্তর সাধনপুর এসে সহজেই কিনবে কি বললে পারে মানে কার নাম বললে সহজেই কিনবে যে উত্তর সাধনপুর কে হইছে উত্তর সাধনপুর আমতলা মসজিদ আচ্ছা উত্তর শুক্রা দর্শক মডেল উত্তর সাধনপুর আমতলা মসজিদ বললে পারে যে কেউ দেখাই দিবে যে এখানে পাহাড়ি পণ্য বিক্রি করে সে দোকান করনা তাই না শুক্রা দর্শক মন্ডলে শুধু মোরগ টানা এখানে পাহাড়ি সব ধরনের পণ্য আপনারা পাবেন পাহাড়ি অর্থাৎ হলো পাহাড়ের কৃষকরা কৃষকরা যেসব কৃষি পণ্য উৎপন্ন করে সব ধরনের পণ্য এই দোকানে পাবেন এই সব ধরনের পণ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য দেখো দেওয়া গেছে আসলে দেওয়া গেছে।